এই কোশ্চেনটা গুণগত রসায়ন থেকে প্রায় পরীক্ষায় আসে এবং বিগত বছরগুলোতে এইচএসসিতে অনেকবার এই কোশ্চেনটা আসছে যে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। এখন কথা হচ্ছে সিকিউতে যখনই ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা অথবা অরবিটাল সংখ্যা বা সর্বোচ্চ কতটি অরবিটাল থাকতে পারে বা সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তো মেইন কথা হচ্ছে সিকিউতে যখনই অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে আমরা সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে করব। অনেক ক্ষেত্রে কোশ্চেনটা এভাবে বলতে পারে যে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়ের মাধ্যমে অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, অথবা কোশ্চেনটি এভাবে বলতে পারে যে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তরে এল ও এম এর মান নির্ণয় করার মাধ্যমে ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো বা নির্ণয় করো। এখন কথা হচ্ছে কোশ্চেনের মধ্যে কোয়ান্টাম সংখ্যার কথা মেনশন করুক আর না করুক, যখনই সিকিউতে ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলবে সেটা আমরা অবশ্যই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে করব। খুবই ইজি একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তর, তো এই উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তরটা হচ্ছে এন সেল, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর। তো আমরা আনসারটা শুরু করব কিভাবে, আমরা শুরুতেই বলবো যে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তি স্তরটি হলো চতুর্থ শক্তি স্তর, নিম্নে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করা হলো বা নির্ণয় করা হলো। তো এখানে একটা ছক করতে হবে, সেটা হচ্ছে এন এল এম অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা। ওকে, তো আমরা যখন এক্সামে লিখব এখানে এন এর জায়গায় আমরা চাইলে বাংলায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দেন ব্র্যাকেট দিয়ে এন, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা দেন ব্র্যাকেট দিয়ে এল, এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেন ব্র্যাকেট দিয়ে এম লিখতে পারি, অথবা সরাসরি এভাবে লিখলেও কোনো প্রবলেম নাই। ওকে, তো এক্ষেত্রে উদ্দীপকে শুধুমাত্র আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই মানটা বলে দিবে। তো যেহেতু এখানে চতুর্থ শক্তি স্তর, তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে? 4। তো এল এবং এম নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, আমরা সবাই জানি যে এল ইকুয়াল টু 0 হতে এন মাইনাস 1, এল ইকুয়াল টু 0 হতে এন মাইনাস 1 এবং এম ইকুয়াল টু মাইনাস এল হতে 0 সহ প্লাস এল। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে 0 হতে 4 মাইনাস 1, তার মানে 0 হতে 3, আর 0 হতে 3 মানে এখানে আমরা তিনটা মান পাবো, 4টা মান পাবো, 0 1 2 3। ওকে, এখন এল এর মান যদি 1 হয় এম এর মান কি হবে? মাইনাস এল হতে 0 সহ প্লাস ওয়াল প্লাস এল। তাহলে এল এর মান 0 হলে এম এর মানও কত হবে? 0 হবে। আর এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে সূত্র অনুযায়ী মাইনাস 1 হতে 0 সহ প্লাস 1, অর্থাৎ মাইনাস 1 0 প্লাস 1। যদি এল এর মান 2 হয় তাহলে এম এর মান হবে মাইনাস 2 হতে 0 সহ প্লাস 2, অর্থাৎ মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। আর যদি এল এর মান 3 হয় এম এর মান হবে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার যে মানগুলা এগুলাই অ্যাকচুয়ালি অরবিটাল সংখ্যা বুঝাইতেছে। তো এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কয়টা মান আমরা পাইছি? একটা মান, যার ফলে এখানে অরবিটাল কয়টা? একটা। এখানে কয়টা মান পাওয়া গেছে? তিনটা। তার মানে এখানে অরবিটাল কয়টা? তিনটা। এখানে পাঁচটা মান পাওয়া গেছে, অর্থাৎ অরবিটাল পাঁচটা। এখানে সাতটা মান পাওয়া গেছে, অর্থাৎ অরবিটাল সাতটা।
এখন একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা, তাহলে এখানে যেহেতু অরবিটাল একটা তাহলে ইলেকট্রন হবে দুইটা, অরবিটাল তিনটা ইলেকট্রন হবে ছয়টা, অরবিটাল পাঁচটা ইলেকট্রন হবে দশটা, অরবিটাল সাতটা ইলেকট্রন হবে চোদ্দটা। এখন যদি আমাদের কোশ্চেনে বলতো যে উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তিস্তরের অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা এখানে অরবিটাল সংখ্যাও যোগ করে দেখাইতাম, বাট যেহেতু শুধু ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে চাইছে, আমরা শুধু এই ইলেকট্রন সংখ্যাটা যোগ করে দেখাইলে হবে। তাহলে দুই ছয় আট, দশ আঠারো আর চোদ্দ, অর্থাৎ বত্রিশ। তাহলে আমরা ফিনিশিংটা এভাবে দিতে পারি যে উদ্দীপকের সর্ববহিঃস্থ অর্থাৎ উদ্দীপকের সর্ববহিঃস্থ শক্তিস্তর তথা চতুর্থ শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? বত্রিশটি। ওকে, এখন সিকিউতে আসলে এই কোশ্চেনটা আমরা এভাবে ছক করে সুন্দর করে আনসার করব তিন নম্বরের জন্য। এখন এই সেম টাইপের কোশ্চেন যদি কখনো এমসিকিউতে আসে, আমরা এমসিকিউর জন্য এভাবে ছক করে বের করতে পারবো, বাট এতে অনেক বেশি টাইম কনজিউম হবে। তো এই টাইপের কোশ্চেন এমসিকিউতে আনসার করার জন্য আমরা একটা সহজ ফর্মুলা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে ফর্মুলাটা হবে এন স্কোয়ার, আর যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে ফর্মুলাটা হবে টু এন স্কোয়ার। যেমন যদি আমরা এটাই করি যে চতুর্থ কক্ষপথে কতটি অরবিটাল রয়েছে, এভাবে যদি কোশ্চেন বলে এমসিকিউতে, তাহলে চার চারা ১৬টি অরবিটাল রয়েছে, আর চতুর্থ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে, চার চার ১৬, ১৬ তো গোনা ৩২। যদি পরীক্ষায় বলে যে তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে, তাহলে তিন ত্রিকা নয়, নয় দুগুণা ১৮টি। দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে, দুই দুগুণা ৪, চার দুগুণা ৮টি। তো এভাবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই কক্ষপথগুলার অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এমসিকিউর জন্য খুব অল্প সময়ে কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর সিকিউতে আসলে অবশ্যই এভাবে সুন্দর করে ছক করে আনসার করতে হবে। তো আশা করি এই টাইপের কোশ্চেন যদি বোর্ড পরীক্ষায় আসে আমরা খুব ইজিলি আনসার করতে পারবো।